সংগ্রামের কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাইছো। মানে আগরপরা কই আছো যে এজনের কমিটমেন্ট আছে আর গোটা অসমের মানুষে জানে 20 বছরেরপরা তেখেতের চিনি আইছে, তেখেতের কথাবিল জানি আইছে, মুখ্যমন্ত্রী যে কমিটমেন্ট দেয় সেইটু করে। আর এইটু হয় মই আসিল পরিমল দা কিবা কইছে যে পানি পড়ার কারণে চাওক সেইটু বেলেগ বস্তু মর সুপ্রিম সেইটু যদি এইটোর উপর ভরসা করে থাকলে তেনেহলে এই হসপিটালের কাম না আসিল আর এডুকেশনের ব্যাপারে কি করে আছে এইটু চাওক। সেইটো একটা তরল মন্তব্য হয় কেউ কিয় করেছে এইটু মানে না জানো, কিন্তু একটা কথা কইছো যে বিজেপির এমপিবিলাকে কই আছে যে গোমূত্রয় করোনা নাইকিয়া হয়ে যায় আর বেলেগ বেলেগ ক্যান্সার বেমার ভাল হয়, সেইটো এটু এটা মানে কি কম আর এটা এনেকা সদায় থাকে এটা দাদায় কিবা কারণে কইছে আর। হ্যাঁ, তো আজমল সাহেবে এটির উপর বিশ্বাস নকরে যে এটা এডুকেশনের উপর বিশ্বাস করে, এটির কারণে এডুকেশনের উপর জোর দিয়ে আছে, সায়েন্সের উপর বিশ্বাস করে, সায়েন্সের উপর জোর দিয়ে আছে, সেইটুও কো তো ওপেন চ্যালেঞ্জ করক, কার নাম আছে কি কোন আছে সেটা ওপেন করে দিও। মুখ্যমন্ত্রী সদায় এইটু কই থাকে, আপনাদের দেখেছে সদায় কই থাকে যে ফিক্সড ডিপোজিট আছে কংগ্রেসের, আর মুখ্যমন্ত্রীর এক নম্বর বিশ্বস্ত যদি কোনো কংগ্রেস থাকে তাহলে কমলাক্ষ দেব পুরকাইছো, এইটু কেন কথা এইটু বিজেপির এজেন্ট বলে আখ্যায়িত করেছে আপনার মুখ্যমন্ত্রী কি কলে মুখ্যমন্ত্রী ইনভেস্টমেন্ট কত করেছে, কি ইনভেস্টমেন্ট কত করেছে কইছে, কংগ্রেস তো করেছে কইছে, এইটোবর এটা বুট না পায় এইটোর কারণে মুখ্যমন্ত্রী জানে যে এইটু আর এই মানুষবিলাক মানে মুখ্যমন্ত্রীর এজেন্ট হয়ে কাম করে আছে।